তোমাদেরকে কি কাজ দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল যে একটি ম্যাগনেটিক কন্টাক্টের সাহায্যে চেঞ্জ ওভার সুইচ তৈরি করা। এটাকে বলা হয় কি, ATS, অটোমেটিক ট্রান্সফার সুইচ। এটা হলো সিঙ্গেল ফেজ একটা ম্যাগনেটিক কন্টাক্ট, ঠিক আছে। এটা কি 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট। তো এইখানে এই যে ম্যাগনেটিক কয়েলের কন্টাক্ট A1, আর এই পাশে হলো কি 2, এই দুটো হলো কি এই কয়েলের কানেকশন, ম্যাগনেটিক কয়েলের কানেকশন। যখন আমরা 220 বা 220 ভোল্ট নিউট্রাল এবং ফেজ সাপ্লাই দিব, তখন এটা কি করবে, কন্টাক্টটা পাবে। তো এখানে তোমাদের দুই দিকটা দুইটা ফেজ ঢোকানো হয়েছে, একটা ফেজ একটা কি ফেজ। আর এখানে কি হয়েছে, এটা এই কানেক্টর শর্ট করা হয়েছে এবং এখানে এই কানেক্টর শর্ট করা হয়েছে, ঠিক অনুরূপ নিচেও একইভাবে করা হয়েছে। আর এখান থেকে এটা শর্ট করা হয়েছে, শর্ট করে এটা কি হয়েছে আউটপুট লাইনে, অর্থাৎ লোডে যাবে। তাহলে এই পাশটা হলো লোড সাইড, আর এই পাশটাকে করা হয়েছে কি ইনসাইড, ইনসাইডে ফেজ করা ঢুকছে একটা ফেজ এবং একটা ফেজ। আর এই ফেজটাই শর্ট হয়ে এখানে কোথায় আসছে, ম্যাগনেটিক কন্টাকে। আর ম্যাগনেটিক কন্টাকের কয়টা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্ট থাকে, একটা তো ফেজ যাবে আর একটা তো কি যাবে নিউট্রাল যাবে। তাহলে এখানে কি এটা নিউট্রাল, তাহলে আমরা এই পাশটা কি দিলাম, এই যে নিউট্রাল কমন লাইন দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটাকে লাইন বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব যে এটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে তোমরা দুইটা ফেজ ব্যবহার করবে এখানে এবং একটা নিউট্রাল কমন ব্যবহার করবে। তাহলে এখানে কমন করা হয়েছে কোনটা, হ্যাঁ এটা কমন করা হয়েছে। আচ্ছা এখন লাইন দাও, ঠিক আছে লাইন দাও, আগে কমন আগে নিউট্রাল দাও, নিউট্রাল লাইনটা আগে দাও, সর্বপ্রথম নিউট্রাল দেবা। এটা কি, এটা নিউট্রাল, হ্যাঁ ঠিক আছে আস্তে। এখন কি দিছ, ফেজ দিছ, ঠিক আছে, হ্যাঁ লাইন দাও, আছে তুমি লাইন দাও, হ্যাঁ। আচ্ছা এখন আমরা দুইটা ফেজ সাপ্লাই দিলাম, নিউট্রালটা আমরা কি করলাম কমনে দিলাম, ঠিক আছে। তাহলে একটা ফেজ যদি আমরা খুলি, তোমার এই ফিসটা খুলে দাও, হ্যাঁ কি হলো এখন জ্বলতেছে। আচ্ছা তুমি আবার এই ফিসটা দাও, হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ তোমার ফিসটা খুলে দাও, অফ করে দাও, হ্যাঁ খুলে দাও, একবার খুলে দাও, কি হলো অর্থাৎ একবার লাইন কি হলো এই ফিস থেকে জ্বললো আরেকবার ওই ফিস থেকে জ্বললো, কিন্তু আউটপুট কি থাকলো একটাই থাকলো, লাইনে ঢুকে রাখো, হ্যাঁ ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, তোমার হাত ছেড়ে দাও। আমরা এটা কি শিখলাম, এবার কি শিখলাম, আমরা অটোমেটিক চেঞ্জ ওভার লাগানো শিখলাম, কিটা শিখলাম একটা সিঙ্গেল ম্যাগনেটিক কন্টাক্ট দ্বারা। পারবো এখন করতে পারবো? আচ্ছা তুমি টেস্টার দিয়ে ধরো, হাত দিয়ে ধরো না, আমাকে বোঝায় দাও তো কোনটা কি লাইন হয়েছে, এটা বোঝায় দাও তো, এখানে কোনটা কি লাইন ব্যবহার করছে বলো, হ্যাঁ নিউট্রাল, তারপরে হ্যাঁ আউটলাইন, এটা কি এক ফেজ, এক ফেজ, হ্যাঁ আর একটা এটা কি জেনারেটর, অর্থাৎ একটা বিদ্যুতের লাইন থাকবে আর একটা কি থাকবে জেনারেটর লাইন থাকবে। যখন বিদ্যুতে চলবে তখন এক ফেজ হবে, যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক জেনারেটর লাইনটা চালু হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে যদি খুলে দেই একটা লাইন কিন্তু চলতেছে, আচ্ছা ঠিক আছে। আমরা একটা ফেজ যদি আউট করে দিই, একটা ফেজ আউট করে দাও, এই দেখো অটোমেটিক একটা, হ্যাঁ দেখছো অটোমেটিক জ্বলতেছে, বুঝা গেছে, বুঝতে পারছো, হ্যাঁ আবার আবার লাইনটা লাগাও, লাইনটা লাগাও, হ্যাঁ দেখছো চেঞ্জ হয়েছে অটোমেটিক। এই যে এখন ম্যাগনেটিক কয়েলটা ভিতরে চলে গেছে, হ্যাঁ লুজ করে না, জানো ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও। আচ্ছা তাহলে আমরা লোড হিসাবে কোন সাইড ব্যবহার করছি, এখানে লোড হিসাবে এই সাইডটা ব্যবহার করছি, অর্থাৎ এটা আমরা কি করছি শর্ট দিয়ে দিছি কানেক্টর। আর ইনসাইড হিসাবে আমরা জেনারেটর এবং বিদ্যুতের ফেজ কোন দিকটা দিছি, হ্যাঁ এই দিকটা বলতে আমরা কোনটা কোনটা ফেজ দিছি, হ্যাঁ এটা ফেজ। তাহলে একটা এখানে কি ফেজ ব্যবহার করছি, হ্যাঁ জেনারেটর। তাহলে এখন করতে পারবো তো, হ্যাঁ তাহলে এটা কি, এটার নাম কি,
ম্যাগনেটিক কন্ট্যাক্ট কত ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট না 220 ভোল্ট 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে তোমাকে এইভাবে ওয়্যারিংটাকে করতে হবে এইভাবে ওয়্যারিং করতে হবে শর্ট দিতে হবে কানেক্টর এই কানেক্টর এভাবে শর্ট দিয়ে নিবা নিচে ওইভাবে শর্ট দিয়ে নিবা তারপরে এখান থেকে একটা ফেজ দিয়ে দিবা এখন এই লোড পয়েন্টটা যদি এখানে লাগাও একই কাজ করবে আর কারণ এইটা এবং এটা এই তার দিয়ে শর্ট দেওয়া হয়েছে অর্থাৎ উপরে এখানে যা আছে এখানে তা আছে তাহলে এটা কি হলো আউটসাইড মানে আউটপুট সাইড লোড যাকে বলে আউটপুট সাইড আর এইটা হলো কি ইনপুট সাইড আমরা দুইটা ফেজ এর মধ্যে ইন করে দিছি আর এদিক দা আউট করছি তাহলে আমাদের ছোটখাটো যে লোড যেগুলো চালাবো একটা বা দুইটা বাতি বা ফ্যান সেসব ক্ষেত্রে কিন্তু এই একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে ব্যবহার করা যায় তাহলে আর এই যে এই চেঞ্জ ওভারের মতন ওপরে নিচে আর দেওয়া লাগবে না এটা কি হবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যদি বড় ধরনের করতে যাই তাহলে কিন্তু এই ম্যাগনেটিকটা চলবে না ঠিক আছে ওইখানে কিন্তু আবার একাধিক ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগবে ঠিক আছে আলাদা আলাদা লাগবে বেশি বড় লোডের মধ্যে ব্যবহার করলে ঠিক আছে আর ছোটখাটো আবাসিক একটা দুইটা লাইট ফ্যানের জন্য আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দ্বারা অটোমেটিক চেঞ্জ ওভার তৈরি করতে পারবো ঠিক আছে তাহলে আমরা কি করতে পারবো এখন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা শিখালাম কি যে আমরা আগের পর্বে শিখছি কি ম্যানুয়াল চেঞ্জ ওভার অর্থাৎ এই এইটাতে শিখছিলাম এটা মিডল পয়েন্টে অফ ছিল একদিকে একটা লাইন ছিল আর এই পাশে একটা লাইন ছিল এটা কিন্তু হাতে করতে হতো বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের জন্য হাতে অপারেট করতে হতো কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের কি হাতে অপারেট করা লাগতেছে না অটোমেটিক হয়ে যাচ্ছে এবং খুব সহজ হচ্ছে না ঠিক আছে বুঝতে পারছি কি বুঝতে পারছি বলো কি কও কি কাজ করছে এটা কি কাজ করছে বলো হ্যাঁ অর্থাৎ অটোমেটিক কারেন্ট চলে গেলে জেনারেটর চলবে আর জেনারেটর চলে গেলে বন্ধ করলে আবার কি পুনরায় কারেন্টে চলে যাবে তাহলে আর হাত দিয়ে সুইচ অন অফ করা লাগতেছে না ঠিক আছে না তো ঠিক আছে দর্শক আপনারা যদি কেউ হাউস ওয়্যারিং এর কাজ শিখতে চান তাহলে অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন আমাদের এখানে হাউস ওয়্যারিং এর পাশাপাশি ফ্রিজ এসি সার্ভিসিং ফ্যান মোটরের কয়েল বাদাই এবং কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে কাজ শেখানো হয় আমাদের ঠিকানা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর আসসালামু আলাইকুম